দাদা মুচিদের এমন কোপা, ভাগারে পড়ছে না মা, যাচ্ছে হোটেলে পোচামাল পোচামাল খেয়ে এরা ঘুরতে চাইলে পোচামাল খেয়ে এরা ঘুরতে চাইলে মুচিদের এমন কোপা, ভাগারে পড়ছে না মা, মুচিদের এমন কোপা, ভাগারে পড়ছে না মা, যাচ্ছে হোটেলে পোচামাল পোচামাল খেয়ে এরা ঘুরতে চাইলে পোচামাল খেয়ে এরা ঘুরতে চাইলে পোচামাল খেয়ে এরা দাদা এই সেই ছুরি পাঁচবার শান দিয়েছি কিন্তু চামড়া কাটতে পারে। লোক গল্প করছে বলে ভাগারে মাল পড়ছে না, সেই মাল সব হোটেলে চলে যাচ্ছে, ওই জন্য চামড়া কাটা বন্ধ কর দিছি। যে তুই কাকা ভাই বেটা তরজাগানে দল করি, খুব ভালো দল। কাকা বাইনানতে চলে গেছে, আমার ঢোলটা সেড়ে রাখতে বলেছে, ঢোলটা সেড়ে দেখেছি। সত্যি করে কথা বলতে দাদা, আমি গান গাই আর আমার কাকা বাজা। আমি জলে মরি তেলে আর বেগুনে, ও দিদিরা কে বুঝিবে মনের কথা, বুঝিবে বুকের ব্যথা, দিন যায় শুধু গুনে গুনে, জলে মরি তেলে আর বেগুনে, কে বুঝিবে মনের কথা, কে বুঝিবে বুকের ব্যথা, দিন যায় শুধু গুনে গুনে, দিন যায় শুধু গুনে গুনে, দিন যায় শুধু গুনে গুনে। ওকে বাড়ির লোকদের কীর্তি দেখো, সেই বাদার মধ্যখানে গোটা বেঁধে গেছে, কেন বাড়ির আশপাশ বেঁধা যাচ্ছে না? মা গো আজ বাদে কাল গোটার বাচ্চা হবে, আর বৈশ মাসের জোর রোদ মানুষ ফাঁকায় বাড়াতে পারেনি, আর গোটা সেই বাদার মধ্যখানে দিয়ে গেছে, বাড়ি যাচ্ছি বুঝিয়ে দেব। তোর গান ধরার জ্ঞান আছে কেন খোকা? কচি বাচ্চাটা ছ ঘন্টা ধরে হাঁটাচ্ছি, যে পালাটা মুখস্থ করেছি আমি সব ভুলে গেছি। এ কচ্ছে সব ভুলে গেছি? ভুলে যাবনি, এত হাঁটা হাঁটতি যেন তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে যাবো। এ ভাই গো বেশি দূর বাকি নেই, ওই দেখ দেখা যাচ্ছে, ওই মানে এখনো যেতে হবে? হ্যাঁ, তুই গান ধরেছিস যা, পা যন্ত্রণা করতে আমি বাড়ি যাচ্ছি। তুই চলে গেলে আসরটা কি হবে? এই ক টাকা বায়না নিছি রে। কেন, 500 টাকা রেট আর 75 টাকা বায়না। ক টাকা? 75। হাত কা চালের দাম জানিস কি হয়েছে? এখন একটা বাংলা বোতলের দাম 100 টাকা, তুই কোনাক কেলে 75 টাকা বায়না নি? এই নতুন দলার কত দেবে রে? খাওয়া দাওয়া কাদের? খাদা কমিটি, কমিটির খাদা। তুই কে বলবি, আমার ভাই বোন নদিয়া থেকে টাটা সময় করে এসেছে, খাসির মাংস করতে হবে আর বাগদা চিংড়ি ঝোল করতে হবে। এই তুই এত পেটু কেন? এই কোন টাকার বানিয়ে ছিল, ওকে খেয়ে পুষিয়ে নিবি নি? আচ্ছা বাবা, চল 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 চল। কাকা কি রে বাবা, তোর লোক আছে? বাবা বয়স হয়ে গেছে, চোখে ছানি পড়ছে, দেখা পাইনি কি বলতো? হই দেখ, একটা গরু মরে পড়ে আর। এই শুভ কাজে যাচ্ছি, তাতে তোর কি হয়েছে? বড় মাথা মোটা গরু, চামড়াটা কাটলে 1,500 টাকা, ওদিকে 500 টাকা, তোর 1,000 টাকা, আমার 1,000 টাকা। তুই ঠিক বলেছিস, দেখবি চুপি চুপি কাটবি, কেউ না জেনে জানতে পারে। তুই আসলে যন্ত্র দিয়ে মালটা কেটে নিয়ে যাচ্ছি। সত্যি ঠাকুর মাথার ওপর আছে, গরুটা মরে গেছে, চার পা তুলে ভগবানকে ডাকছে যে ভগবান একজনকে পাঠিয়ে দে যে আমার চামড়াটা কাটবে, আর আমি ওই চামড়া না কেটে গানে যাবো। মাথা খারাপ হয়ে গেছে, ওই চামড়া কাটবো তারপর আমি গানে যাবো। আমার এই বাড়িতে প্রত্যেকটা বছর অনুষ্ঠান করাই, এবছর ভেবেছি তরজাগান করাবো, কেউ উঠে যাবে না, এখন তরজাগান শুরু হবে। নমস্কার, শিল্পী কোথায়? শিল্পী কচি বাচ্চা ছেলে মাঠে আস্তে আস্তে ফাটে পাগলে পাকে টাকা হ্যাঁ, তা জ্ঞান গানটা কে করবে? আমি? না না, গানটা আমি করবো। তাদের শুরু করো, শুরুর আগে আপনি একটু জল খাবারের ব্যবস্থা করুন। কি জল খাবার তাদের বলুন না, বেশি কিছু না, সপাঁচেক মাখা আর কিলো কেনে খাসির মাংস আর 8 পিস মোচা চিংড়ির কালিয়া। আটেনি ফাটে আছি, গানটা ভালো করে করো, ধানের বাজার ডাল হয়েছে, যত পারবে তত গেলো। আচ্ছা আচ্ছা, ও বাবা লোক তো প্রচুর হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন, এক্ষুনি আমাদের তরজা গান শুরু করে দিচ্ছি। আমার মনের কথা থাক না চাপা,
ও মাথা মোটা তাই যাচ্ছি বাবা, পালা ভুলে গেছি পালাইছো, ওরে খোকা ঝোক, আর কালী পূজা করতে হলে আরে লাগে বলির পাঁটা। ও মায়েরা, আজকের হয়তো আমার বলির পাঁটা হতে হবে, বুড়ি দানে ছুটে আসতেছে, ওরে কোতে দেল লেট করে নি ধো, আমার মনের কথা থাক চাপা ও মাথা মোটা, আর কালী পূজো করতে হলে, কালী পূজো করতে হলে লাগে বলির পাঁটা, আমার মনের কথা থাক চাপা ও মাথা মোটা। আমার শালা কেরোসিনি বালা ওই না লাগাই সবার খে, আরে আগে ডারি জায়গায় দাদা কি করছে দিচ্ছে নশাতে, আরে চেপে যা না চেপে যা না বলিস না তুই চেপে যা না চেপে যা না। উপস্থিত দর্শক মন্ডলী এবং আমার মায়েরা বাবার গুরুজনেরা, আপনাদের কাছে কিছু দেবতাদের কথা বলবো, আশা করি আপনাদের ভালো লাগবে। বাবাকে রে ঢিল মারলি, এটা কিন্তু ঠিক না, এটা কি করা ঠিক হলো না, এটা যে করলো সে মানুষ না অমানুষ, অমানুষ। এই আসরে বলবো কি গো মা গো মা দেবতাদের কথা, আর সামনে থেকে ঢিল মেরে ফাইজে দিল মাথা, আর তাদের কথা শুনে এদের গায়ে আসে জ্বর, কুড়া কুড়ো নাক কুড়া কুড়ো ঝিনকুড়া কুড়ো নাক কুড়া কুড়ু কুড়ু কুড়ু, দেবতাদের কথা এদে মা গো মা ভালো তো লাগে না, এরা মেতে আছে এখনকার মেয়েরা সব কিসে মেতে আছে মা, এরা মেতে আছে সিরিয়াল সিনেমা। আর কিছু বলবো না দাদা ওই না অল্পে অল্পে শাড়ি ওই ছুটে আসছে বুড়ি, আর গৌর প্রেমানন্দে সবাই বলো হরি হরি। কোথায় পালাবি তুমি কি যে জানি, আর জিন্সের প্যান্টে ফেলে ভেটের তালি, মা গো মা গান খারাপ হতে পারে খেলা গলায় দিলে দড়ি, আর বেশি বাড়া বাড়ি করলে বার করবো ছুরি। বন্ধ করো, এ কি বুড়িমা তোমার শিল্পীদের এইভাবে অপন করছো কেন? কে তোমার শিল্পী? এরা তোমার শিল্পী কি বলবো ভাই, আমার বছর বিউনে গায় রাত কি হলে 5 কেজি করে দুধ, সেই জানত করলে আজকে পালাতে এই ভূত। ও কথা বলো না গো বুড়িমা, বুড়িমা আমি কোটি খোকা, মিথ্যে কথা বললে তোমার হবে মুখে খোকা বুড়িমা, হবে মুখে খোকা বুড়িমা, হবে মুখে খোকা বুড়িমা। তুমি একটি যাবে না তোমার ঘর ধরে বার করে দেবো, হাতা মাচুর থেকে তিগা দু কথা ইয়ারা যাবে বুড়িমা, সতারা পাগল হবে আমার এই তোর জায়গা, তোর তোর জায়গা গান গান আছে, এই যে বুড়িমা আমার ভাইপোকে একদম ছোট কথা বলবে না, এখনি রেগে ঢোল ফাঁসিয়ে দেব, হাতা মাচুর থেকে তিগা দু কথা ইয়ারা যাবে, সতারা পাগল হবে আমার এই তোর জায়গা, ভাগাতে পড়লে করু ভাগাতে পড়লে করু খবর জল ভাই ভাই, সতারা পাগল হবে আমার এই তোর জায়গা, সতারা পাগল হবে আমার এই ভাগাড়ে গরু বললে মানে তুমি বলেছিলে তোমার ওই ভাইপো যেন ক্যাসেট শিল্পী, আমার ভাইপো ক্যাসেট শিল্পী, আমি একজন ভালো নাম করা ঢুলি কাকা, ধরো বুড়িমা জাত ব্যবসা ছাড়বো কি করে বল না শোনা, সত্যি কথা বল তোর জাত ব্যবসা কি, আমাদের জাত ব্যবসা যদি কাকা ভাইবো তোর জায়গা নিতে, তুমি আসো চাকরি কইলে মাটি ভুল টুটি একটু হবে আমরা হলাম নতুন পার্টি, টাকা ধরো মাইলা মাটি আবর্জনা, জাত ব্যবসা ছাড়বো কি করে বল না শোনা, ভাগাতে পড়লে করু ভাগাতে পড়লে করু খবর জল্দি পাই, সতারা পাগল হবে আমার এই তোর জায়গা, সতারা পাগল হবে আমার এই তোর জায়গা, তোর তোর জায়গা মুড়ি মতো চিবিয়ে খেয়ে নেবো, মুড়ি মারে এত গতি আমি বুঝতে পেরেছি তোমার কোনো দোষ নেই, দোষে দুজনা কাকা চল পালিয়ে যাই খবর খারাপ, আর গায়ে জোরে বাড়ি মেরে ঢোল আমার হলো খারাপ, কোথায় পালাবি আমার নাম তো এখন শুনিনি, কি আমার নাম শুনলে এই গ্রামের মেয়ে মদ্য এক জায়গায় থরথর করে কাঁপে, আমি কাঁপি না ভুবন মোহিনী জগত জননী বিমলা বালা অবলা সুন্দরী দাসী, কাকা চল পালিয়ে যাই খবর খারাপ, গায়ে জোরে বাড়ি মেরে ঢোল আমার হলো খারাপ।
খারাপ ছোট লোকের স্বভাব খারাপ ছোট লোকের স্বভাব খারাপ দাম কিছু নো লিখতে গান তারা পাগল হবে আমারে দরজা গানি তারা পাগল হবে আমারে দরজা গানি ও পুরি মা কি হয়েছে আমাকে খুলে বলো তো কি বলবো মা আমার মুখ পোড়া আমার জানতো গরু শুয়ে আছে সেই গরু লেজ কেটে পালিয়ে আছে এই ডেমরা চোখ বুড়িমা যেটা বলে সেটা কি সত্যি মিথ্যা কথা বলবুনি জয়দি কতদিন চামড়া কাটিনি গরুটা এমন ভাবে শুয়ে আছে আমি ভেবেছি মোড়া গরু জ্যান্ত গরুর গায়ে চাইলে দিছি তা বলে কি গরুটা মেরে ফেলে দিছি চেঁয়া দিছি ডাক্তার দেখাবে ঢোল বেজা জড়ি বানা দেবো দেরি আছে এ আমার অনেক কষ্টে ঢোলে ঢোল আমি দুবুনি তুই কাঁপতিছি কেন আমি চেঁয়া দিছি কাঁপি না ও কাঁপতে চ্যান হয়ে থাকবি তোমার ঢোলে বেজে জরিমানা দেয়া ডবল জরিমানা দেবো তুমি যদি না কিছু মনে করো আমার কাকারও বউ নি আর তোমারও বর নি চার হাত এক করে দিই শুকনো গাঙে জুয়ার আসে তো আসুক আমি 18 বছরের ছেলে সেজে স্টাইল মারবো কি দাদা একটা চান্স নেবো হ্যাঁ কুরকুর চাই যত হানি মুরগির ডিম পাই বুড়োর সিদ্ধ করে খাওয়াই কিন্তু তোমাকে যে ছাড়বো না কেন যদি আমার ওই এলাকা তোমার দেখতে পেয়েছি ওই এলাকাটা যাবুনি ঘাজ মারা ওষুধ দেখেছো দেখেছি মুখ গোটা পুড়িয়ে হিনুমানের মতো করতো সব জায়গায় দেয় দেবে মুখে দিতে দেবুনি মুখ হচ্ছে মানুষের সৌন্দর্য কোনো মেয়েরা পছন্দ করবে না তুই কাঁপতিছি কেন আমি চেঁয়া দিছি কাঁপি না গো কাঁপতে ছি 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 তোমরা এমন মানুষ জানলে আসরেই ঢুকতে দিতাম না সত্যি কথা বলো আমার এই মূল্যবান আসরটা কেন এভাবে নষ্ট করলে জয়শ্রী দিদি তোমার এই মূল্যবান কি কাঁপতিছি কেন আমি চেঁয়া দিছি কাঁপি না গো কাঁপতে প্যান হয়ে থাকি ভয়ে ভাইপো ভয়ে বল সাহস করে বল তোমার এই মূল্যবান আসরটা নষ্ট করে আমরা দুজন খুব ভুল করেছি আগামী বছর পাঁচখানা দল নিয়ে এসে বিনা পয়সা গান করে দিয়ে যাও ঠিক আছে কথা জানো মনে থাকে হ্যাঁ হ্যাঁ মনে থাকে যাও এ ভাই পো বল এ বাবা তুই জ্যান্ত গরুর গায়ে চাকু চালিয়ে দিচ্ছিস আমি কি বুঝতে পেরেছি মোড়া গরু ভেবে চাইলে দিচ্ছি একে ভাগাড়ে গরু পড়ে নে আমাদের হাড়িও চলে নে নতুন তরজা দল করলুম তাও প্রথমবার খেয়ে নিলি বাবা যতবার গান ধরবি ততবার ভুল করব জায়গা জমি বেচে লোকে জরিমানা দেবো তবু কাঁপবি নি স্ট্যান্ড হয়ে থাকি তুই দাসের নামে একদম কলঙ্ক হতে পারি কিন্তু দাদা একটা কথা ভাবার আছে যে যেমন কর্ম করে তা তেমন কর্ম করা উচিত আমরা চামড়া কাটা বন্ধ করে যদি তরজা গান করি তাহলে যারা তরজা করে তারা কি করবে তারা কি চামড়া কাটবে নমস্কার সদ্য আমার গুরুজন বর্গ দাদা বেগম মায়েদের কাছে আকি কাঁপতিছি কেন আমি চেঁয়া দিছি কাঁপি না ও কাঁপতে স্ট্যান্ড হয়ে থাকি হ্যাঁ তোরা কলিযুগের ছেলে যেখানে চলবে না হাল সেখানে চালিয়ে দিই ভাই আর আমরা মরি বুড়ো মানুষ আমরা খুব ভুল করেছি এর জন্য হাত জুড়ো করে ক্ষমা ভিক্ষা চেয়ে নিচ্ছি এই তো তোমার কথার জবাব কথাই মিলে গেল আরে গৌর প্রেমানন্দে সবাই বলো